हेलो गाइज, गुड मॉर्निंग। आज के सकाल सकाल और कि चले तुम्हारे संगे नतून एक ब्लग शेयर करब जो और देखते ही पाच सब पूजा सामग्री और सुंदर ये आल्पना देवा मैंने कल सन्ध्या बेला एखे फेब्रिक दिए आल्पना देवा सकाले और कि अनेक कि जोड़ एखो बाकी रही है और मंदिर गेट एखो खोला है कारण ठाकुर एख घुमे तो से कारण एखो तोला है ठाकुर कारण स्नान ही सबाई ढुकबे आज के ठाकुर घरे जेहतु आज के पुजो तो से कारण आज के गेट बंद ही रखा और এখানে দেখো এখানে তরকারি কাটতে সবাই বসে আছে এখানে সবাই আর কি নিজেদেরই আমরা তো এখানে আমার দিদুন পিসিমণি আর মামা আর কি তরকারি কাটতে বসেছে আর পাড়ার লোকও তরকারি কাটতে আসবে কিছুক্ষণ পাড়ার কাকিমা বড়মা সবাই আসে তরকারি কাটতে আর এই পুজোটা বাবার বাড়ির আর কি মানে অনেক দিন থেকেই হয়ে আসছে মানে ছোটবেলা থেকেই পুজোটা দেখছি তো ছোটবেলা যখন পুজো হতো তখন হচ্ছে মাটির একটা প্রতিমা ছিল লক্ষ্মী নারায়ণ গরুর পাখি পেঁচা এটা পুরো মাটির তৈরি হতো তো 10 বছর মানে আগে থেকে এটা হচ্ছে পাথরের মূর্তি দিয়ে পূজা হয় তো বাবা যেহেতু বিএসএফ তো বাবার কাজের সূত্রে এলাহাবাদে ছিল তো সেখান থেকে আর কি এই পাথরের মূর্তিটা এনেছে আর দেখো এখন ঠাকুরের গেট খোলা হয়ে গেছে তো সব কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমি তরকারি কাটতেও বসেছিলাম আর কাটার পরে ভাবলাম যে না একটু ব্লগ করি তো সেই কারণে আবার উঠে ব্লগ করছি আর এখানে একটু মানে একজনকে পেয়েছিলাম ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য তো ও ভালো মতো করতেই পারেনি যাই হোক আমাকে আর ঠিকমতো দেখাতে পারেনি তো তবুও একটু তাকে দিয়েছি তো দেখো এই যে আমি এখন আলু ছুলছি চাকু দিয়ে কারণ ঘন্ট হবে আর খিচুড়ি হবে তো ঘন্টের মধ্যে আলুটা ছুলে দিলে আর ঘন্টটা আর কি টেস্ট হয় তো সেই কারণে ঘন্টটার মানে ভালো সুস্বাদু করার জন্য মামা আর আমি বসে এখানটা আলুটা ছুলে নিচ্ছি আর অনেক জায়গাতে দেখি পুজোতে আর কি ঘন্টর মধ্যে আলু আর কি ছুলে না তো মুখে বাঁধে আর খুব খারাপ লাগে আর সেগুলো ফেলে দিতে হয় তো সেই কারণে আলুগুলো ভালো করে আমরা ছুলে ভালো করে জলে ভিজিয়ে নিচ্ছি আর দেখো এই যে হাসি মজা হচ্ছে আর তরকারি কাটা হচ্ছে এবার অনেকটাই দায়িত্ব নিয়ে নিয়েছি আর দেখো এখানে বড় মামা বসে রয়েছে আর এখানে পুচকা পুচকুগুলো যে ছিল ওরা ওদিকে গেছে সে ওরা খুব দুষ্টুমি করে কিন্তু আজকে কোনোরকমভাবে কাজে আর কি ডিস্টার্ব করেনি তার জন্য খুব ভালো লেগেছে আর কি খুব শান্তিতে সব কিছু করতে পারছি আস্তে আস্তে হেল্প তো সেই কারণে দেখো এখানটায় মোটামুটি তরকারি কাটার দিকে আমার কাজ শেষ এখন ঠাকুরের দিকে যাবো একটু আর এই যে প্যান্ডেলের কাপড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেল নয় প্রত্যেক বছর প্যান্ডেল বাকি ভাড়া নেওয়া হয় তো এবার প্যান্ডেলের কাপড় কিনে নেওয়া হয়েছে আর পাশেটা দেখতে পাচ্ছ ঘেরা দেওয়াটা সেটা হচ্ছে বিএসএফ কাপড় আর যেহেতু বাবা বিএসএফ চাকরি করে মানে এখনও রানিং চলছে বাবা চাকরি তো সেই কারণে এই কাপড়টা আবার প্রত্যেক বছর মানে এরকম করে ঘিরে দেওয়া থাকে কারণ পাশের পুরো গাছ রয়েছে তো গাছগুলো থাকলে দেখতে খারাপ লাগে বড় বড় গাছ যেহেতু আর পাতা টাতা থাকে অত পরিষ্কার করা সম্ভব হয় না অনেকটা বড় জায়গা তো সেই কারণে এভাবে ঘিরে দেওয়া হয় আর রাস্তা থেকে যাতে দেখতে না পাই কারণ পাঁচিরটা হাফ পাঁচির আর দেখো এখন ঠাকুরের গেট খুলে দেওয়া হয়েছে আর ঠাকুরের সব জোগাড় এখন করতে হবে এখন মোটামুটি খিচুড়ি আর ঘন্টের জোগাড় শেষ আর আমি চলে এসেছি এখন ঠাকুরঘরে আর ঠাকুরঘরে এসে আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে কারণ অনেকটা ধুলো পড়ে যায় ঠাকুরের গায়ের ওপরে আর সে কারণে আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি আর পুরোহিত মশাই আজকে অনেকগুলো পুজো রয়েছে তো একটু দেরি করে ঢুকবেন আর পুরোহিত মশাইয়ের স্ত্রীও আসবেন আর উনি এসে ভোগের খিচুড়ি যশ সব রান্না করতে হয় সেসব তিনি রান্না করবেন তো দেখো আর এই যে সোনালি কালারগুলো দেখতে পাচ্ছ একটু কেমন পুরনো হয়ে গেছে তো সেই কালারগুলো একটু আমি করে নেবো সোনালি রঙ আনতে বলেছি বাবাকে তো বাবা সোনালি রঙগুলো নিয়ে আসবে আর আমি সেগুলো লাগাবো আর পুজোর যে এগুলো দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটে রয়েছে পুজোর কোনোরকম এখনও জোগাড় করা হয়নি তো জোগাড়গুলো আস্তে আস্তে করে নেওয়া হবে সপ্তাহে তো এই ভ্লগে শেয়ার করতে পারছি না নেক্সট ভ্লগে আর কি সপ্তাহে শেয়ার করব তো তোমরা প্লিজ দেখো স্কিপ না করে আর আমি এখন ঠাকুরটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে ধুতে তো আমি পারবো না পুরোহিত মশাই ধুয়ে নেবে কারণ পুরোহিত মশাই অভিষেক করে দুধ মধু ঘি এসব দিয়ে অভিষেক করে যেহেতু এটা হচ্ছে পাথরের মূর্তি তো সে কারণে এইভাবে আর কি অভিষেক করে তারপর পুজো দেওয়া হয় আমি জাস্ট মুছে নেবো মানে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবো সব কিছু ঠাকুরগুলোকে মুছে নিয়ে তারপরে সোনালি রঙগুলো দিয়ে একটু আর কি শুকোতে দেবো শুকোতে বলতে বাইরে তো দেবো না ওই মন্দিরের মধ্যেই রেখে দেবো ঠিক শুকিয়ে যাবে কারণ এখন তো প্রচণ্ড রোদের তাপ তো শুকিয়ে যাবে আর এখানে দেখো এখানে বাজনা শুরু হয়ে গেছে আর এখানে ঢাক ঢোল বাজাচ্ছে আর মা মামি আর কাকিমারা এখানে পুজোর জোগাড় করতে বসে গেছে আর পুরোহিত মশাইয়ের স্ত্রীও এসে গেছে তিনিও আর কি এখানে খিচুড়ি ঠাকুরের খিচুড়ি রান্না করছে আর এখানে মোটামুটি খিচুড়ি ঘন্টের যেসব খাওয়ার আর কি হবে প্রসাদ বিতরণকারী তো করবে তো সেটাও আর কি হয়ে গেছে তো আর কথা বলতে পারছি না প্রচণ্ড টায়ার্ড আর আওয়াজটা আমি আজকে দিচ্ছি বাট জানি না কবে আপলোড করতে পারবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাদ বাকি আর কি ভিডিওটা আসছে নেক্সট ব্লগে তো দেখে নাও তোমাদের পুজোর জোগাড় আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো গরুর থাকে আর পেঁচা থাকে এটা পাথরের মূর্তি এটা অনেক দিনের